রাতাবাড়ি বিধানসভা সমষ্টির অন্তর্গত ভেটারবন জিপির সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় দিনমজুর বৈষ্ণব পদবীর এক লোকের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় অবস্থা এখন সংকটজনক। মঙ্গলবার ভেটারবন জিপির সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর লোকটি সাংবাদিকদের জানান, কিছুদিন পূর্বে ভেটারবন জিপির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে স্বাস্থ্যকর্মীদের একটি টিম এসে রাংখল গ্রামের মহাদেব বাড়ির একটি স্কুলে ভ্যাকসিনেশন ক্যাম্প করেন। লোকটি আরও জানান যে তিনি এদিন ভ্যাকসিন গ্রহণ করেন, এরপর ভ্যাকসিন নেওয়া হাতে প্রচণ্ড ব্যথাসহ হাতটি ফুলে ওঠে। তিনি আরও জানান, এরপর তিনি ভেটারবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডাক্তার দেখালে পরে ডাক্তার কিছু ঔষধপত্র লিখে দেন এবং বলেন যে দু তিন দিনের মধ্যে সেরে উঠবে। কিন্তু এখন নয় দশ দিন অতিক্রান্ত হতে চলল, কিন্তু হাতের ব্যথা ক্রমশ বেড়েই চলেছে। এই বিষয়ে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে ডাক্তার তাকে অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছেন, কিন্তু ওই দিনমজুর অত্যন্ত দরিদ্র হওয়ার অপারেশন করানোর টাকা জোগাড় করতে পারছেন না। এমতাবস্থায় ওই অসহায় দিনমজুর লোকটি মিডিয়ার মাধ্যমে করিমগঞ্জ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারপরে হসপিটাল গেলাম, তারা লিখিয়া দিছে ওষুধ। কিটা হইছে ভ্যাকসিন মারার পরে? কিটা হইছে তোমার? ফুলি গেছে, হাত লড়াইতে পাররাই না। আচ্ছা, শক্ত হই গেছে জায়গাটা। তারপরে কি ডাক্তারের কাছে যাওয়ার পরে? কিটা ডাক্তারের কাছে যাওয়ার পরে কইছে তোমার এটা অপারেশন করতে লাগবো। আমি বললাম কি রকম, আমি অপারেশন গরিব মানুষ, কোন আনলে কোন খাইতাম তো এই রকম। এদিন রামনগর গিয়ে আইছি। আচ্ছা, এই হসপিটালটা কইতে মানুষ আইছিল আর কি ভ্যাকসিন দেওয়া? বেটারবন রম মানুষ, বেটারবন হসপিটাল থেকে। হ্যাঁ, হসপিটাল থেকে। আর কোন জায়গা তাইয়া দিছিল? ওষুধ খাইলে কমবো, পাঁচ তিন দিনের টাইম দিছে, তখন তিন দিনের উপর আছে, দশ নয় দিন হয়ে যায়, আজ পর্যন্ত কমে না, এখনো কমছে না। তারপরে খালি বারের দিন দিন তার দিন দিন খালি বারে এরকম বেদনা করে, এরকম করতাম পারে না, এরকম করতাম পারে না, কাজও করতাম পারি না, কিচ্ছু না। ভ্যাকসিন দেওয়ার আগে তুমি ঠিক আছিল তো? একদিন কামও গেছিলাম, কাজটা কি আয়া পরে ভ্যাকসিন মারা গেছে। আচ্ছা, এখন কিতা কিতা ডাক্তরের কিতা করো? ডাক্তারও তো কইলো না কমলে তোমার অপারেশন করতে রাখবো। আমি কইলাম কি রকম আমি অপারেশনটা করবো, আমার পয়সা পুচি নাই, গরিব মানুষ, তো এইরকম আমি কই আইলাম। আচ্ছা, এখন ওইরকম ওই হাত এরকম করে আছে? হাতটা রাখে। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন, তরঙ্গ টিভি।